দেখেন কি অসহায় একটা মানুষ সেভেনে পড়ে রিক্সা নিয়ে রাস্তা আসছে, আমার সামনে পড়ছে। তো আমি একটু ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলি। বড় হয়ে কি হতে চাও? জুনিয়র ডাক্তার হবা, তোমার আশা একদিন পূরণ হবে। এটার দাম কত ভাইয়া? এটা 120 টাকা। ও, আর তোমার ছোট বোন আপু, তুমি কিসে পড়ো? আমি পড়ি টুতে। টুতে? তোমার রোল নাম্বার কত? 1। ওয়াও, ওর রোল নাম্বার 1। রোল নাম্বার 2। তুমি বড় হয়ে কি হতে চাও? আমিও ডাক্তার হতে চাই। তুমিও ডাক্তার হতে চাও? আপু তোমার নাম কি? মিম। এই যে ডাব বেসে কতদিন? প্রায় তো 10-12 দিন। তুমি কি পড়াশোনা করো? কিসে পড়ো? সেভেনে পড়ো? সেভেনে বসে এই যে ডাব বিক্রি করতেছো? হ্যাঁ, ফ্যামিলিতে কে কে আছে? আপাতত তোমার আম্মু আর তোমার ছোট বোন। এই ডাব কয় টাকা বিক্রি হয়েছে আজকে? এই যে কে? ছোট বোন। তোমার নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া, আর তোমার নাম কি বললাম? মিম। মিম, বাসায় কে কে আছে? তোমার আম্মু আর কে? আম্মু আছে। আর কেউ নাই? অসুস্থ নানি আছে। অসুস্থ নানি। এই যে সংসার কি তুমি চালাও? আমার আম্মু চালায়। কিন্তু এই যে ডাব বিক্রি করতেছো, আজকে কয়টা বিক্রি হয়েছে ভাইয়া? 3টা। 3টা? এই যে দেখতেছিলাম সবাই রে ঘুরে ঘুরে নিয়ে বিক্রি করতেছো। কয় টাকা করে ডাব এগুলো? তিনটা। কটা পর্যন্ত বিক্রি করো? সন্ধ্যার পর থেকে কটায় জন্য আসো? কয়টায়? আমি এই যে একটু আগে আসছি। তুমি স্কুলে যাও কখন? স্কুলে যাই 12টার দিকে। 12টার দিকে স্কুলে যাও। আর তোমার 6-এ যারা সেভেনে পড়ো, সেভেনে পড়লে তো তোমার স্কুলে যাইতে হয় 10টায়, তাই না? না, কয়টায় যাও? 12টায়। 12টায়? ও আচ্ছা আচ্ছা। পড়াশোনা কেমন, মানে তোমার রোল নাম্বার কত? আমার রোল হচ্ছে গিয়ে 2। কি বলো, এত সুন্দর স্টুডেন্ট, এত ভালো স্টুডেন্ট, তুমি 2 রোল নাম্বার তোমার? দর্শক আসলে ভিডিওটি দেখছেন যে এত অসহায় একটা মানুষ রাস্তায় ডাব বিক্রি করতেছে, তার মা। তোমার বাবা কোথায়? বাবা দেশে থাকে, আম করে তোমাকে ছেড়ে দিছে। দেখেন কি অসহায় একটা মানুষ সেভেনে পড়ে রিক্সা নিয়ে রাস্তা আসছে, আমার সামনে পড়ছে। তো আমি একটু ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলি। তোমার রোল নাম্বার 2। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে, হ্যাঁ, আমার আম্মু যা বলবে আমি তাই হবে। তোমার আশা আছে না যে বড় হয়ে অনেক শিক্ষিত হব বা অনেক কিছু করব, ডাক্তার, ইঞ্জিনিয়ার? ডাক্তার হবা? তোমার আশা একদিন পূরণ হবে, বুঝছো? এই যে এইটার দাম কত ভাইয়া? এটা 120 টাকা। ও, আর তোমার ছোট বোন আপু, তুমি কিসে পড়ো? আমি পড়ি টুতে। টুতে? তোমার রোল নাম্বার কত? 1। ওয়াও, ওর রোল নাম্বার 1। রোল নাম্বার 2। তুমি বড় হয়ে কি হতে চাও? আমিও ডাক্তার হতে চাই। তুমিও ডাক্তার হতে চাও? দর্শক আসলে দেখেন যে এরকম অসহায় মানুষ, তাদের অনেক বড় আশা। সেই আসলে এরকম আশা নিয়ে যারা আজকে রাস্তায় অনেক কষ্ট করে ডাব বিক্রি করে, তাদের জন্য আসলে মন থেকে দোয়া ছাড়া আর কিছু থাকে না। তারপরেও চেষ্টা করব যে যারা এই আপু দুটিকে রাস্তায় পাবেন, তাদের পাশে সবাই দাঁড়াবেন। তো ভাইয়া, এই যে এই টাকাগুলো দিয়ে তোমার মানে সংসারে চাউল ডাউল বা অন্য অন্য কিছু জিনিস, সেগুলো কি তোমরা কিনে দাও? তোমার আম্মুকে দাও টাকা? হ্যাঁ। এই যে রাত্রে যা তুমি ই বিক্রি করো, ডাব বিক্রি করো, তো পোলাপান কিছু বলে টলে নাকি? আবার কিছু বলে না? তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার আম্মুর বাড়ি ভোলা। ভোলা? ও আচ্ছা আচ্ছা। আর তোমার বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি বরিশাল। বরিশাল? ও আচ্ছা আচ্ছা। তো এই তোমার ভিডিওটা না সবাই দেখবে, বুঝছো? সবাই অনেকে আছে তোমাকে হেল্প করবে। তোমাকে কখন পাওয়া যাবে এখানে? সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আসলে পাবে, যদি কেউ তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে। হ্যাঁ, তাহলে কি এগুলো ব্যস্ত ছেড়ে দিবা? যদি কেউ তোমাকে সাহায্য করে যে তুমি পড়াশোনা করো, আমরা তোমাকে হেল্প করব। যদি আসে না, অনেকে আসে না তোমাকে হেল্প করতে চায় যে আপু তুমি আর এগুলো বিক্রি করার দরকার নাই, তুমি ভালো স্টুডেন্ট, পড়াশোনা করো, তোমাকে যদি কারো কেউ পড়ার খরচ তোমাকে দেয়, তাহলে কি তুমি এগুলো আর বিক্রি করবা?
পড়াশোনা করবা? যা এখানে দাঁড়াও ভাইয়া। তো সবাইকে কিছু বলে দাও, তোমার এই ভিডিওটা সবাই দেখবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। বলো যদি আমাকে কেউ হেল্প করে তাহলে আমি আর এইগুলো বিক্রি করবো না, ভালোভাবে পড়াশোনা করবো। পড়াশোনা করবো না? দর্শক দেখতেই পাচ্ছেন যে কত বড় আশা নিয়ে এই যে আরেকটা বোন, ছোট বোন, ও ডাক্তার হবে, ও ডাক্তার হবে। আসলে আমাদের এরকমের আশেপাশে অনেক বোনরাই আছে যারা অনেক দরিদ্র অসহায়, তাদের পাশে যারা বিত্তবান আছেন সবাই একটু দাঁড়াবেন। আপু সবাইকে একটু সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। একটু সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ভালো থাকো। হ্যাঁ, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া দোয়া থাকবে যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারো। হ্যাঁ আপু,